জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আজকে বিভিন্ন জায়গা থেকে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আজকে আমার পক্ষে আপনারা স্বতঃস্ফূর্ত সমর্থন দেওয়ার কারণে আজকে এই চক্রান্ত, এই ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র আমার বিরুদ্ধে নয়, আমাদের দলের কাউন্সিলরদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। গত দুই দিন আগে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী, যে নোয়াখালীর অপরাজনীতির হোতা, অপকর্মের হোতা, একরামুল করিম চৌধুরী নোয়াখালী মাইজদী পৌরসভার সাবেক মেয়র, বিএনপির নেতা হারুনকে এখানে 50 লক্ষ টাকা দিয়েছেন, বিএনপির লোকজনকে, বিএনপি মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদেরকে দেওয়ার জন্য। আমাকে হারাতে পারবে না, কিন্তু আমার ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করবে। আমার কাউন্সিলরদেরকে হারানোর জন্য টাকা দিয়েছে। আজকে আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে খবর নিয়েছি, আমাদের কাউন্সিলরদের বিরুদ্ধে বিএনপির কাউন্সিলরদেরকে টাকা দিয়েছে, সে টাকা তারা 1000-2000 টাকা করে আপনাদেরকে দিয়েছে, টাকা দিছে, টাকা খাইলাম, ঠিক আছে নি? এগুলো আমাদের টাকা, একজন সত্যি যে টাকা দিছে এটা আমাদের টাকা, আমাদের থেকে লুট করে নিয়েছে, আমাদের মাথা বিক্রি করে দিয়েছে, খাই গেলেন টাকা, ভোট জায়গা মতো দিবেন, ঠিক আছে, পছন্দের প্রার্থীকে দিবেন, যে আপনার এলাকায় উন্নয়ন করেছে, অতীতে ভবিষ্যতে করতে পারবে, তাকেই ভোট দেবেন ইনশাআল্লাহ। সমবেত ভাইরা, আজকে নির্বাচন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র বিভিন্ন দিক থেকে হচ্ছে, প্রশাসন আজকে চক্রান্ত করছে। আমাদের এলাকার নির্বাচন কমিশনার সাদাত সাহেব আমাদের ক্লাসমেট, শুনেছি উনি আসবেন, গতকালকে আসার কথা ছিল, কিন্তু অদৃশ্য কারণে তিনি আসেন না। কি অবস্থা খবর পাইছেন? এটা একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্তের অংশ। আজকে প্রশাসন আমাদের বিরুদ্ধে, নোয়াখালীর ডিসি একরাম সদ্দিক আপনার মাস্ক লাগাই চেয়ারে বসে, তো তাকে নিরপেক্ষ বলা যায় বলে? তাকে আমাদের অভিভাবক বলা যায় বলে? হ্যাঁ, এটা সম্মের ব্যাপার না, সরম যদি লাগে গোমটা দিয়ে হাট গো, ঠিক আছে, আপনারা ঠিক থাকলে ভোট নিরপেক্ষ হবে, আপনারা একমত আছেন?
নিরপেক্ষ ভোটের পক্ষে একমত আছেন নি? আব্দুল্লাহ, আমি খোদাকে অজিন না দিতে বলছি, চুপ করো, আমি খোদাকে হাজির না দিয়ে বলছি, যদি এই নির্বাচনে আমি যদি নিরপেক্ষ নির্বাচনের বিরোধিতা করি, তাহলে ভোটের দিন আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাক, এই প্রার্থনা আমি আল্লাহর কাছে করব। সাথে সাথে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখানে আজকে ষড়যন্ত্র চলছে, অস্ত্রবাজি চলছে, আজকে অস্ত্রের জঞ্জনানি চলছে। নোয়াখালীর একরাম, বেনী, নিজাম হাজারি এখানে অস্ত্র বানিয়েছে। গতকালকেও সিরাজপুরে একটা ঘরে আগুন লাগিয়েছে, আমি বলেছিলাম প্রশাসনকে গত কয়েকদিন বলছি ঘরে আগুন লাগাবে, একজনকে মেরে আরেকজনকে বিপদে বলা ষড়যন্ত্র করবে, এ ধরনের কর্মকাণ্ড হতে পারে, আপনারা সাবধান থাকবেন। আজকে একটু একটু ঘটছে, শুরু হয়েছে, কারো ঘরে আগুন লাগা দিব, কারো সিনে আগুন লাগা দিব, এ ধরনের কর্মকাণ্ড করা ষড়যন্ত্র করছে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলবো, সাদাত সাহেব আপনি যেহেতু আসেন নাই, কোন চক্রান্ত আছে, সাদাত সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, জেলা নির্বাচন অফিসার, আপনাদেরকে বলছি, যদি 16 তারিখ নির্বাচনে কোনো কাজ চুপি হয়, 16 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে কোন মায়ের মুখ খালি হয়, কারো ঘরে যদি আগুন জ্বলে, কেউ যদি রক্তাক্ত হয়, এটা দায় দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, কেন্দ্রে যাবেন, দলে দলে ভোট দিবেন, বাধা দিলে আমাকে খবর দিবেন, যেখানে বাধা সেখানে প্রতিরোধ করে তুলবো। অস্ত্রের দরকার নাই, কি খুশি বুঝছেন নি, হান নিছেন মুই বেজেবেন, সাংবাদিক বাইরে উঠলেন, মারিবার দরকার নাই, মারণটা খারাপ, ওই যে আমি হাসপাতাল ঘেটে মফিজা সোনারে মারি গেলেছে না, হ্যাঁ, যেগুনে বাচ্চে হেগুনে তো অপবিত্র হয়েছে, এই যে রোববা মদ খেয়ে মরছে, বুটুয়া মরছে, এই লাইনে হেগুনে তো অপবিত্র হয়েছে, এগুলো স্বাভাবিক মৃত্যু হলো, কোন খারাপ লোকের মারার অধিকার আপনাকে দেয় নাই, ঠিক আছে, কারোর মারবেন না, এই কাজ করিয়ে নেব, এই কাজ করলে আয় কোহলি মার কাছে খবর যাব যে এটা ওই শিবনু কইলে ঘটাইছে, এটা আয় কোহলি হবে আয় সাক্ষী হবো, আপনি ওদের আসান, এসব কাম টাম করিয়ে নেব, আমরা একত্র হই, হাঁটা ভাঙি দিব, এদিন ইয়েতে বঙ্গবন্ধু মুরালে যেভাবে অর্থ দিছি এভাবে অর্থ প্রতিরোধ করি, তুমি ঠিক আছে, খালি ডান্ডা থাকলে চলবে, বাসের লাঠি তৈয়ার করো, ভোট জোর খতম করো, স্লোগান দাও, বাসের লাঠি তৈয়ার করো, ভোট জোর খতম করো, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরাও প্রস্তুত, সমবেত ভাইরা, আজকে বক্তৃতা বাড়াবো না, আঙুল একটা এগিয়ে আছে আহম্মদ হোসেন, হ্যাঁ বেগুম হোসেন, সবই যদি কথা কয়, কি কবি যদি কথা কয়, আব্দুল কাদের মির্জা ওবায়দুল কাদের ভাই হিসাবে কথা বলতে পারে, নাহলে পারতো না,
তাহলে মানুষের বাকস্বাধীনতা নাই, এটা প্রমাণ হয়েছে না? মানুষের কথা বলার অধিকার নাই, এটা প্রমাণ হয়েছে না? হ্যাঁ, যদি আব্দুল কাদের মির্জা ওবায়দুল কাদের ভাই সাহেব কথা কই, তাহলে অন্যদের কথা বলার অধিকার নাই। অন্যরা কথা করলে আপনি তোড়া সিবি দিবেন, জেলে ঢুকে দিবেন, মারিয়ে দেবেন, ঠিক না? এটা বুঝা না? তো এটা তার কথাটা সবই যদি হলো না, এরা সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, এটার উন্নতি কোন করবে? হ্যাঁ, আর আরব নেতা হলো আঙ্গ হানিফ সাহ, কেন্দ্রীয় নেতা হারে হিসাব করলে তারা আঙ্গ রাজনীতিতে হন্দ 20 বছর শুরু হইল, আমরা 47 বছর রাজনীতি করি, 27 বছর কি ফারুক সাহেবেরা, এই ইয়ে সাহেবেরা, হানিফ সাহেবেরা, আহমদ সাহেবেরা কি রাজনীতি করছেন? না, করে না। উইয়াসি যুগ হয়েছে, হেমিয়ে কয় হানিফ সাহেবে দায়িত্বশীলতার অভাব আছে আমার নাকি, না কি করলো? হ্যাঁ, দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে, ভালো কথা। আমরা ছোট মানুষ, ছোট জায়গায় রাজনীতি করি, আমাদের দূরদর্শিতার অভাব থাকতে পারে, দায়িত্বশীলতার অভাব থাকতে পারে। আমি এত নেতা, কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর মোড়াল ভাঙে নাই, কোথায় ছিল? হ্যাঁ, কি করছেন এখন পর্যন্ত, কি করছেন, কি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন? এসব বক্তব্য ছাড়েন, তারপরে বিএনপির কি আগে আছে, কি প্রিন্স, কি প্রিন্স, প্রিন্স কয়েছে আয় কই নোয়াখালীর অপরাজনীতি কথা, নোয়াখালীর বর্ষুদি কথা, হেমিয়া ক হেমিয়া লেজে এটা জাতীয় রাজনীতির মধ্যে কি খুশি বুঝছেন? এই যে শয়তানি, এখানে কোনো কোনো খবর নাই তো, হত্যা লেখা নইলে ওই যে ইন্ডিয়া রিক্ষা মারি বাসা যাব ওইটা, আর নইলে পত্রিকা যাইবে আল্লাহ, ওই যে ক্যামেরাম্যানের গে সামনে কতক্ষণ দাঁড়াই বা শুই থাই বাসার ঢুকি বইটা, এটা কোনো আন্দোলন আছে? খালেদা জিয়া এই যে ইয়ের জন্য, জামিনের জন্য, এরা কোন স্বতঃস্ফূর্ত আন্দোলন করতে হচ্ছে না, সরকারের লগে আপোষ করি সেখানে খালেদা জিয়াকে বাসার যেতে হয়েছে, কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ, হুদাহুদি এগুলো বই বই এগুলা ও টকশো টকশো টকশোতে আছে, টকশোতে আছে আর কিছুতে নেই, পাবলিকের লগে নেই, আঙ্গ নেতা কতুকু আছে পাবলিকের লগে নাই, বোর্ডে আইলে বসুরি করে নেত্রীর এত কাজ, দাগুমিগাতে হাত গিয়া কাউন্সিলর হয়ে গেছে, কেন হয়েছে এবং বোর্ডে হয়েছে বিনা বোর্ডে কেন হুজুর কমছে? ওই যে যান সন্দীপে যান, কিছু নাই, কারো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নাই, অনুষ্ঠান খালি নুকা মার্কা সেলিম হিজে আঙ্গ এই শহরে হাজার হাজার একর সম্পত্তি দখল করছে, ঘাট ঘাট নিয়ন্ত্রণ করে, এটা কি রাজনীতি নাকি? এগেন রাজনীতি না, আমি নেতারা এই যে ইয়াল্লা ফিন সাহেবের কথা বললাম, এমিয়ারা বলবে বেগুনে এগেন করে, এগুন কোন দল নয়, এগুলা হাইলে দল করে, হাইলে দল করেন সিগন, এটা বুঝেন যে বড় বুঝেন না। আঙ্গ মুসাবুদের চেয়ারম্যান একরাম ভাই একজনের জিজ্ঞাসা হইলো, এরে তুই কি রাজনীতি করস? করি কে করস? ক হাইলে করি, হাইলে করি এটা কোন ক, এটা কোনটা ক, এই দোকান বাজার করিবার লাই গেছি, বাজার তাজার সারাই যাওয়ার সময় কালো মিটিং হয় যে দলায় অসন্দ করি, এ দলে মিটিং হয় এই বাজারের থলিয়া গা থুই হিয়ারে যায় মিটিংটা হুনি থলিয়া লে বা চলে গেছি, এটারে কোন হাইলে কর? আঙ্গ নেতারা বিএনপি নেতারা মেলা নেতা আছে এতারা হাজি রাজনীতি করে, আর জনসভা, হ্যাঁ জনসভা, তারপরে গণ জমায়েত মিছিল
আমি একটা দেখছি আমার জীবনে, আমি আর দেখিনি এত উত্তাপ। যেদিন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইত্তেফাক তখনকার পত্রিকা বাংলাদেশের সবচেয়ে এই যে কার্তিক জনপ্রিয় পত্রিকা হইল ইত্তেফাক। ইত্তেফাকের শিরোনাম পরের দিন গতকালকে ডাকা ছিল একান্ত শেখ হাসিনা। তারপরে লিখেছে শেখ হাসিনার কান্নার প্রকৃতিও যেন কেঁদেছে। কি সাংবাদিক সাহেব, আমি মিথ্যা করা কইনি? মানুষ আর মানুষের ধন, মানুষের স্লোগান এখনো বুঝতে পারি না। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত মিছিল, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত সমাবেশ। অন সমাবেশ সকল যা ওই যে হোঁস হোঁস আঙিয়ে নাই হোঁস বুঝেন না, টেয়া টুয়া দে মিছিল হোঁসে নেতাকে বক্তৃতা দিয়েছে কন্দা কি এর মিটিং হেতে হেতে জায়গা থালু চলিয়া। এটা খেয়াল নাই ডাকা বড় বড় মিটিং ও লয় যে হিসে দিবে খালি চলে যায় মানুষ অতিথি অল্প কোয়া বৌঠা। এগুলো হইলো হোঁস আঙুল নেতারা এই কারবার করে মাইস দি মিটিং করি হারালে শেখ হাসিনা আছে কি আর গ্রাউন্ড নিয়ে রূপে ঘুরে আলাইছে কি আর নিয়ে ঘুরে আলাইছে কত মানুষ টেয়া দেন গায়ে দেন। আর যদি ইয়ার ডবল মানুষ তো আনতে আনি আর হিজরত করে দিয়ে ইয়ার তুমি ডবল মানুষ তো আনতে দিবে টেয়া দেন আর গায়ে দেন। ওর অভাব আছে টাকা বস্তির লোকের অভাব আছে? হ্যাঁ, এই আঙুল নেতারা এসব কারবার করে নেত্রীদের দেখলে আহারে প্যাল মারা রাজনীতি পাবলিকের লোক যোগাযোগ নেই এখন ভোটে খাই রে ফের বোটলে দুয়ার তোয়া হয়তো নয় দিও ব্যাগ দলে এলাকার লোক কোনো সম্পর্ক নেই কিচ্ছু নেই একটা মানুষের এলাকা তাই সাহা খাবা না গরিব একটা চিকিৎসার অভাবে মতিজা তারা সহযোগিতা করে না গরিব একটা বিয়ে দিতে পারছে না টাকার অভাবে তারা সহযোগিতা করে না এগুলো বাঞ্ছে ভর্তি কি কিনবে দিবনি ওর আলোকে খাইছে যে এগুন কি এই কারোরে দিছে নি না সাহায্য খাবার আমরা খাবার দি এর জন্য আঙুল লোক আছে ইচ্ছা করি লাগত তোরা আসো এগুলোর লোকে শয়তানের দল ওরে খাইছ দিছি আজকে 2 লক্ষ টাকা দিছি একজন রোগীর জন্য 2 লক্ষ টাকা কত বছর দিছে এক সাংবাদিক বলল 50,000 টাকা এর আগে দিছি 2 লক্ষ 2 লক্ষ টাকা দিছি এক সাংবাদিক নোয়াখালী তারপর অসুস্থ হয়েছে অনেকবার টাকা দিছে হেও বেমানি করছে আল্লাহ আরে আয় যে তোল্লা করি এত বেমানি বেশি করি হ্যাঁ হ্যাঁ এটা আর কোভাল 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 খালাস বেশি কিছু করতাম না আমি বলে একটা কথা কই শেখ হাসিনা আজকে যে উন্নয়ন করছে এটা কি সারাদিন বলি শেষ করি না 3 নম্বর ওয়ার্ডে গেছি এক মহিলা সাধারণ মহিলা আমরা তো কি লাইছে আমি তো বসে গেছি আমি তো কোনো জায়গায় আর কোনো প্রশ্ন কত নয় এই মহিলা আবার আমাদের পরে ভাবে ছোঁয়া হইল কয়েছে শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে ভোট আপনি দিতে তো কেন দিব আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল পাবে কি জন্য শেখ হাসিনা নোয়াখালী মানুষ ঠিক হ্যাঁ শেখ হাসিনা অশ্ব কিনবে তো এটা তো কি বুঝা যা শেখ হাসিনার জনপ্রিয়তা আছে বুঝা যা না কি মিথ্যা কথা কই এগুনের আছে নি জনপ্রিয়তা নোয়াখালীর একটা মা নিজামের জনপ্রিয়তা আছে খাট না সামনে বড়ে খাট তার ভাই হত্যরিম মুখ্যমার এত অনিয়ম করলে এত জোর মানুষের উপর করলে এগুলো বার ভোট কিনলে আর বার থেকে এই মেসাজি বেলা কোন করাইছে তার এলাকার লোক দিয়ে মত দিয়ে বলতে বিশ্বাস চাইছে এই এত জুলুমবাজ
এরা কি ভোট পাইব? না, কিচ্ছু নাই। শেখ হাসিনার কারণে ওরা বাঁচিয়ে আছে। শেখ হাসিনা নো কলে, ওবায়দুল কাদের সাহেব নো কলে, অনেক নেতা নাই। হেতা গো, হিসাবের খাতা এমনে হলিস, এমনে হলিস, এমনে মেলি মেলি রেখছে, খালি নো কল লগে লগে ধরা। বুঝছেন? সাবধান থাকেন, সাবধান থাকেন। আর বেশি কিছু বলবো না। বিরোধী দল আর কোনো ফোস্টা মোস্তা ছিলেন না। কিছু কিছু জায়গা এগেন ওই যে হেতালা করার গিলে আর কর্মী অগল গরম করি গেল। কর্মী অগলদের গরম করি কিলে কিলি মারামারি হারাহারি লাগাই না। আপনারা গেলেন হাত দিয়ে না, এগুলো করিয়েন না, দরকার নেই। কোনো মানে কিছু করলে আরো জানাই আয় তো আমরা করে করছি। কাগজে লিখলাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখলাম, পাথর খুঁড়ে যাবে। হৃদয়ে লেখলাম, শ্রীরাম বয়ে যাবে। মাত্রা বিজয় এলাকায় ছিল তারিখটা। আর আজীবনের জন্য হৃদয়ে রাখবে একটা মানুষের নাম, কে? বঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের, যিনি স্বাধীনতা দিয়ে গেছেন, যিনি দেশের মুক্তির পথ রচনা করে গেছেন, দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14 বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, 3-3 বার পাশির কাছতে গিয়ে বাঙালি জাতির জয় গান গিয়েছে, সে নেতা বঙ্গবন্ধু। তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল 1972 সালের 15 আগস্ট নৃশংস হত্যা করেছে, কি অপরাধ করেছে? 8 বছরের এই শিশু যখন তাকে হত্যা করার জন্য গাত করা গিয়েছিল, চিৎকার করে বলেছিল আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। ঘাতকরা সেদিন শেখ রাসেলের প্রতি সহানুভূতি দেখায়নি, একটু সাজদা করে দিয়েছে তার মুখ, তার মাথার মুখোশ এখনো বঙ্গবন্ধুর বাড়িতে এখনো আছে। সেই বঙ্গবন্ধুর নামটা হৃদয়ে রাখবেন। আমাকে পছন্দ না হইলে আমার নামটা রাখিয়েন না, শেখ হাসিনার পছন্দ না হইলে তার নাম রাখিয়েন না, আওয়ামী লীগের পছন্দ না হইলে তার নাম রাখিয়েন না, বঙ্গবন্ধুর নামটা রাখিয়েন না হলে বিশ্বের দরবারে আমরা একটা গর্বিত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব না। আমরা কলঙ্কিত জাতি হিসাবে পরিচিতি লাভ করি। ঠিক আছে, ঠিক আছে। আর বড় দিন সরি আবেন, দল দলে ভোট দিবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, মামনিরা হতে দিয়ে আয়তে ঘিরব, হয়তো কেউ ঘিরলে সেদিন জুতা উড়ঙ্গে হাতি দিবে, হেগে ইন্দি বাইয়েবেন দায়িত্ব আমার। আর মোবাইলটা আইয়ে নোয়াগান্ধী ওই যে নোয়াগান গঞ্জ নোয়াগান্ধী বাইয়ে দিয়ে শরম লাগতো না, ইজ্জত কমতো না, বুঝছেন? নেই হেলা হুলেন গান দিবার লাগে, হুলেন গান দিবার লাগে। কেউ কিছু কইলে আর খবর দিয়ে না, নাম্বার গেল যে চলবে না, এগুলা এখানে আসবেন ভোট দিবে। কেউ করব অমুক মার্কায় সিল মারেন, অমুক মার্কায় টিপ মারেন, এগুলা করিয়ে না, আমরা আমরা ভোট দিয়ে। আর নদী তো দিলে আর খবর দিবেন, আয় বৃত্তে করলে তো আর সঙ্গে আর ভোট দিবেন, আয় বৃত্তে করলে আয় বারে দাঁড়ান, আপনি ভোট দেয়াম কোন মায়ের ফোলা আছে আমি দিব। ঠিক আছে, দলে দলে ভোট দিতে হবে। আর পরিশেষ অনুরোধ করব, এলাকা যাতে শান্তি থাকে সেটা রক্ষা করবেন, আমার ভোটের দরকার নেই। আমি হারি গেলে এক ভোট পাইলে এক ভোট লই চলি যাব, আমার প্রতিপক্ষ যে নির্বাচিত হবে তাকে অভিনন্দন জানিয়ে আমার নেতা কর্মীদেরকে নিয়ে মিষ্টি দৃষ্টি খায় বাড়িতে চলে যাব,
পরের দিন থেকে আমার দলের কার্যক্রম আপনাদের সাথে কাজ করবো, আমি কোথায় যাব, কোথায় যাব? আপনাদের সাথে তো থাকতে হবে, আপনাদের সুখ দুঃখ আছে কান্না, আমি পরাজিত হলেও থাকবো। চক্রান্ত চলছে, যখন আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আমাকে আমার কাউন্সিলরদেরকে ভোট দেবেন, তখনই নোয়াখালী থেকে ফেনী থেকে যারা অপরাজনীতি করে তারা আজকে ষড়যন্ত্র করছে। আমরা আমাদের নির্বাচন আমরা শেষ পর্যন্ত আমরা অবস্থানে থাকবো, ভোট দেব, ভোট করব, কোন ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব। দুই দিন আগে টাকা পাঠাইছে এক গ্রাম, মাস দিন এক গ্রাম টাকা পাঠাইছে বিএনপি সাবেক মেয়র হারুনকে দিয়ে 50 লক্ষ টাকা পাঠাইছে। আমার বিরুদ্ধে টাকা দিয়া ভোট কিনতে পারবে না, না কাউন্সিলরের বিরুদ্ধে হয়তো পারবে, সেজন্য মেয়র প্রার্থীরা টাকা দেয় নাই, টাকা কাউন্সিলর প্রার্থীদেরকে দিয়া ওই টাকাগুলা বিভিন্ন ভোটারদের কাছে 1000-2000 টাকা করে পৌঁছে গেছে কাউন্সিলর, বুঝছেন? তো আমি করে বলি টাকা হেরো দিন না, যাকে পছন্দ তাকে দিন, ঠিক আছে? যাতে যেটাতে খাইল না, বুঝছেন? অবৈধ দেয়া না হইলে হাতে কন্টুন দে, কেয়া না হারালে কন্টুন দে, এগুলো বুঝতে হবে না। আবার ভোট লইয়ে ষড়যন্ত্র করে নোয়াখালী ডিসি হেমিয়ান ভুয়ের লগে আমাদের ইয়ে একদম সত্যি মাস তো ডিসি আমার অভিভাবক নয়, হ্যাঁ নিরপেক্ষ লোক নয়, বেশি সত্যগরি সত্যগরি দিতে শালারা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চল, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমাকে বেতন দাও, চামচাগিরি করা বন্ধ করো, সব চামচারা ধরা পড়বে। জননেত্রী শেখ হাসিনা আজকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সব চলাফল দিচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলব, আমার এলাকায় যদি কোনো মায়ের বুক খালি হয়, এখানে ষড়যন্ত্র চলছে, অস্ত্র পাঠাইছে এক গ্রাম আর নিজাম, যদি কারো গড়ে আগুন লাগে, ইতিমধ্যে সিরাজপুরে এক গড়ে আগুন লাগছে, সরালাইনে এক গড়ে আগুন লাগছে, আমার পৌরসভার ভিতরে যদি কারো গড়ে আগুন লাগে, কোন মায়ের বুক যদি খালি হয়, কেউ যদি রক্তাক্ত হয়, কারো ঘরে যদি আগুন লাগে, নির্বাচনে যদি কারচুপি হয়, একটি নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, রাস্তায় যদি আমাদের মা বোনদেরকে অন্য দলে অন্য প্রার্থী ভোটারদেরকে কেউ বাধাবে, তাহলে তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের এই যে ডিসি এসপি এবং নোয়াখালী
নির্বাচন অফিসারকে নিতে হবে, ঠিক আছে? ওনারা দায়িত্ব নিতে হবে। এরপর কিছু হইলে সেদিন দেখছেন নি বঙ্গবন্ধু বুঝালে হাজার হাজার জনতা ডাক দিলে আরো আরো হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হয়ে যেত, ঠিক আছে? কোম্পানিগঞ্জে যদি নির্বাচন নিয়ে কোন চিনিমিনি খেলা হয়, যদি প্রিসাইডিং অফিসার যারা আছে আমি জানি জামাত বিএনপি করে তাদেরকে প্রিসাইডিং অফিসার দিছে আমাদেরকে হারানোর জন্য, আমার কাউন্সিলরদেরকে হারানোর জন্য। কোন প্রিসাইডিং অফিসার যদি কোনো অনিয়ম করে আমাদের আজেন্ট থাকবে, কোন অনিয়ম করলে সেই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার কোম্পানিগঞ্জের মাটি থেকে বিদায় নেওয়ার কোন সুযোগ আপনাদেরকে যেখানে আছে সেখানেই থাকতে হবে। আমরা মারি গেলাম ওইটা দরকার নেই, খালি লাগি ছিল ঠ্যাঙ্গে নিচে দিবা ইয়ে বের মারিবার ঠিক আছে, মাইন্ডে সমস্যা আছে। ওই যে আমরা হাসপাতাল গেটে মফিজা সরালে মারছে না, হ্যাঁ অপরাধী অপরাধী মানলে সমস্যা আছে। আমি বলে কি আল্লাহ কেউ জানিবে আল্লাহ দিছে না কইছে নাকি? এটা ঠিক নয়, যেগুলো নিচ্ছে মফিজা আদে মারছে সেগুলোরও অপমৃত্যু হয়েছে। নাম কইটা না, দুজন হচ্ছে দুজনের অপমৃত্যু হয়েছে। এটা সদ্য মানানো অপরাধ, এগুলো করিয়ে না দরকার নেই। রক্তপাত আমরা করতে কেউ করলে সেটা প্রশাসন কি করে দেখবো, আমরা ব্যবস্থা নিব। জনরোষ এটার মতো বড় কিছু আর নাই, জনতার সাগরে জেগেছে অগ্নি, কে পারে রুদিতে থাকে, ঠিক আছে? শক্ত থাক। আঙ্গনেত্রীর খবর জানেননি, দেখি টেলিভিশন তো সা চার নম্বর ওয়ার্ডে গেছি, এক মহিলা সাধারণ মহিলা কয় যে কিলে আছে, আমি বললাম যে আমি তো ডর গেছি এর এই যে দমকা এত অনেক গেলাম কেউ কিছু বললো না এই যে কাজে কয় জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অত্যায়নে পদ্মা সেতু করছে, ভোট আমরা দিতাম না কাজে দিতে আমার বুক গর্বে ভরে গেছে। শেখ হাসিনার উন্নয়নের কথা আজকে বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের রোল, শেখ হাসিনা তিন বছর থেকে কোনো কাজ বাকি থাকত এত কাজ আমি নোয়াখালিয়া লোকে কি গে শেখ হাসিনা অশ্বর কি দিব এটা কো না কয়, এটাতে বোঝা যায় শেখ হাসিনা জনপ্রিয়তা পাইছে এক নামে জনপ্রিয়তা পাইছে উন্নয়ন করছে, নীতি নৈতিকতা আছে এই জন্য পাইবে, এগুলোর কোনটা নেই থাক দরকার নেই। তুই একটা কথা বলি, কারো পোস্টার পোস্টারে কিনা নষ্ট করি না, অন্য দল হাতারা ভোট করো পথে এটাকে লোকজন বাজার টাকা দিয়ে না দিলে কিন্তু আয় আপনাদের লগে আমার তো বুঝে বুঝে দিব, এত কষ্ট আপনারা করছেন এটা আমি ভুলার মতো না, বিশেষ করে মহিলা কর্মীরা ভোরে আপনারা কুয়াশার জন্য সকালবেলা আস কন কন শীতের মধ্যে আমার জন্য কাজ করছেন। এখানে আমার কর্মীরা আছে বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান সাহেবরা সকাল থেকে আসে কাজ করে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা কেউ বেজালটা করবেন না, দরকার নেই ভোট হ্যাঁ এক ভোট হ্যাঁ তাহলে বাইর চলে যাবে, আপনাকে বেজালের দরকার নেই, ঠিক আছে? এগুলা করিয়ে না আপনাদের কাছে আমি জোয়া করব, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা করতে চাই, ঠিক আছে?
আমি আজকে স্পষ্ট ভাষা বলছি, আমি যদি সুষ্ঠু নির্বাচনের পক্ষে না থাকি তাহলে আল্লাহ আমার সেদিন মৃত্যু দেবে। আমি অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আপনাদের অসুবিধা আছে? আমাদের এইটার দিকে তাকিয়ে দিচ্ছে সারা বাংলাদেশ না বিশ্ব। তো আমরা কি, আমি কি আমার ইচ্ছা তুষ্ট করতে পারি? আর আমি সম্মানিত হইলে আপনারা সম্মানিত হইতে পারবো, আমরা সম্মানিত হইতে পারবো। তো সেই জন্য জোয়াত অনুরোধ করি, নির্বাচনের রং লাগব এরকম কাম আমি তো করছি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ফড়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সেনা হৃদয়ে পর্যন্ত। কিন্তু একটা নাম চিরদিনের জন্য হৃদয়ে রাখবে, কে? বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14 বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, 3-3 বার ফাঁসির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান করেছে, সে নেতাকে সপরিবার তার 8 বছরের শিশু পুত্র শেখ রাসেল কি অপরাধ করেছে? তাকে যখন ঘাতকেরা হত্যা করতে গিয়েছিল চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, আমাকে ক্ষমা করো, আমাকে আমার মায়ের কাছে পৌঁছিয়ে দাও, সেদিন ঘাতক এনে দাও বঙ্গবন্ধু 8 বছরের শিশুটিকে সেদিন ক্ষমা করেনি, তার প্রতি অনুকম্পা দেখায়, তার বুক স্ট্রেন গাড়ির গুলিকে রাস্তা করে দিয়েছে, এখনো তার মাথা মুণ্ড বঙ্গবন্ধু বাড়িতে আছে। আমরা সেদিন সেই বঙ্গবন্ধুকে তার সন্তানদেরকে তার পরিবারকে যদি ভুলে যাই, আজকে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিণত হব বিশ্বের দরবারে, আমরা বেঈমান জাতি হিসেবে পরিচিত। তাই বঙ্গবন্ধুর নাম হৃদয়ে রেখে লাগ। আর মামনিরা সর্বশেষ কুমু ওই বড় দিন যুদ্ধা ইয়াগাই ভুলা ভুলা নোয়া যুদ্ধা দিকে হবে বা ইয়েলে ঠিক আছে, যাই দলে দলে ভোট দিবেন, আর কর্মী বেড়া আপনারা বাড়ি থেকে লোক যাবেন, কেন্দ্রে বিলি করার দরকার নেই, প্রত্যেকটা বাড়িতে যাবেন, গড়ে যাবেন, এখানে মনে হয় ভাড়া আছে, এতারা ঠিক আছে সবাইকে ধন্যবাদ। যতদিন লোভে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন লোভে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
নির্বাচনে কার ছবি হইতে পারে, কালি মেলা এখন করতে পারে এবং প্রশাসনের বিরুদ্ধেই বেশি তুলতেছে। তো এটা বলতেছি এ কারণে প্রশাসন নিরপেক্ষ নয়। যদি নোয়াখালীর এমপি এবং ফেনীর এমপির অপরাজনীতির বিরুদ্ধে আমি কথা বলি, তখন প্রশাসন তাদের মুখ চেহারা কালা হবে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, নোয়াখালীর ডিসি সে আমাদের অভিভাবক, সে কি পারে একজন এমপি এই যে মাস্ক মুখে লাগাইতে মুখে লাগাই চেয়ারে বসতে, এটা কি পারে নাকি? সে কি নিরপেক্ষ? তো এমপি এমপি আমার বিরুদ্ধে টাকা খরচ করতেছে, তাহলে প্রশাসন নিরপেক্ষ থাকবার কোনো সুযোগ আছে কি? সেক্ষেত্রে আপনার এই এইসব বক্তব্যের প্রেক্ষিতে কেউ কেউ বলছে যে আমরা দোষের, এই যে কাদের ভাই আওয়ামী লীগের সেক্রেটারি, কোনো বিব্রতকর অবস্থায় বা আপনার সাথে কোনো দূরত্বের কোনো শঙ্কা আছে? কোনো শঙ্কা কি জন্য থাকি? আমি তো সত্য কথা বলতেছি। উনি তো ন্যায় নীতি সম্পন্ন লোক, উনি ন্যায় নীতির পক্ষে আছে। উনি হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি থাকার কারণে অনেক সত্য কথাও বলতে পারতেছে। উনি তো নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে, উনি আমার বিরুদ্ধে নাই। আমি আমাকে এ ধরনের কোনো চাপ সৃষ্টি করে নাই, তুমি এটা বলতে পারবে না, এটা বলতে পারতে না। উনি বলছে যে তুমি তোমার ভোটটা করো, এটুকু বলছে আমার সাথে, আর এর বাইরে কোনো কথা। এবং নির্বাচন কমিশন তো আপনি সতর্ক করে দিয়েছেন গতকাল, যা কৌশলগত কারণে করতো এগুলো বুঝেন তো, কৌশলগত কারণে। আচ্ছা, একদম হাইকমান্ডের কথা বলছিলেন যে নেত্রী, উনি না চাইলে আজকে আপনি বলছেন আপনি সত্য, এটা নিশ্চয় উনি ওনার কাছে নিশ্চয় খবর আছে। উনি না চাইলে আমি কি আমার পক্ষে কি সম্ভব না? আমার নেত্রী না চাইলে আমি এখানে প্রথম তো নৌকাপতিকে তো আমার নিয়ে যাই, নৌকাপতিক নিয়ে যাইব না, তোমার নৌকাপতিক নিয়ে গেলাম, তো এরপরে আমি আর আসি। এটা তো উনি সেখানে বসে বলিয়েছেন, উনি এখানে ডান্ডা ঘুরানো লাগতো না, পুলিশ লাগানো লাগবে। আরে শেষ, আপনি আসলে কি চান? আপনি বলতেছেন এতদিন যে আমি অপরাজনীতির বিরুদ্ধে, অসহ্য রাজনীতির বিরুদ্ধে। আমার বক্তব্য হচ্ছে নোয়াখালী রাজনৈতিক পরিবর্তনের জন্য এখানে আমাদের মাহমুদুর রহমান বেলায়েত সাহেব এবং আমাদের খায়রুল আলম সেলিম সাহেবকে দায়িত্ব দেওয়া হোক, ওনারা একটা পরিচ্ছন্ন কমিটি পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠার লাগে কাজ করব। আর ফেনীতে জয়নাল আজারী সাহেব আছে, ওনার আগে অনেক ইয়ে থাকলেও এখন ভালো আছে। জয়নাল আজারী সাহেব আছে আর আমাদের ইকবাল সুবান চৌধুরী সাহেব আছে, ওনাদের দুজনের সমন্বয়ে একটা দায়িত্ব যদি দেওয়া হয় ফেনীর ওপর রাজনীতিও বন্ধ হবে, সেখানেও স্বচ্ছতা ফিরিয়ে যাবে। 16 তারিখের পরে আরও কিছু কথা বলবেন? এটা বলবো ঢাকা নেত্রীর সাথে কথা বলুন, চেষ্টা করুন, যদি করোনার কারণে দেখা করতে না পারি ওই যে প্রেস ক্লাব আপনাদের সাথে, প্রেস ক্লাবে কথা বলুন। কাদের ভাই আপনি বলছিলেন কিছু বিষয় জেনেও চুপ করে আছেন, কোনটা বলছিলেন? যে এইসব বিষয়গুলো কিছু বিষয় উনি জানার পরও কৌশলগত কারণে উনি নীরব আছেন, কোন বিষয়? কোন বিষয় নীরব? এই যে অপরাজনীতি যেটা বলছিলেন এসব দিকে, অপরাজনীতির বিষয়, জি জি, কাদের ভাই যেটা বলতে পারতেছে না সেটা আপনি বলছেন? ওইটা ওইটা মানে উনি অনেক কিছু জেনেও চুপ আছেন? তো জাতীয় উনি জাতীয় নেতা, ওনাকে তো বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, অনেকের মন মেজাজ এগুলো দেখে বলতে হবে। উনি তো আমার মতো বলার সুযোগ ওনার কাছে নেই, আমি সাধারণ ভাবি মেয়র আছে না থাকলেও বাকি, উনি তো সেভাবে বলার সুযোগ নেই। উনি একজন মন্ত্রী এই সব কথা, উনি তো সব কথা কিছু আছে এগুলা বলিও ফোরামে আলোচনা করতে হবে, কিছু আছে এটা দলের বাইরে বলতে হয়, দলীয় ফোরামে যেগুলো আলোচনা করবে এগুলো তো দলীয় ফোরামের বাইরে উনি আলোচনা করবে। আমার কথা ভিন্ন, আমরা সাধারণ ভাবলি আমরা নানা কথা করি, গণতান্ত্রিক দেশ আর অধিকার আছে আমি বাবুয়েল হানিফের মতো উপাধিকারীদের বা হিসেবে আমার কথা বলি, তাহলে অন্য লোকের কথা বলার সুযোগ নেই, খালি আমার সুযোগ আছে উপাধিকারীদের বা হিসেবে, অন্য লোকের কথা বলার সুযোগ নেই।
এরা এরা হইলে চাই অপরাজনীতির হোতা। এদের দিকে একটু সাবধান থাক, এদের আর কিছু বললে আমি বললাম আমাদের ভোটারদের উদ্দেশ্যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমি আপনাদের পাশে যতক্ষণ পর্যন্ত আমার নাকে দম আছে, যতক্ষণ পর্যন্ত আমার এক ফোঁটা রক্ত আছে আমি আপনাদের সাথে। আর কিছু বলি না।